ইউরেনাস নেপচুন প্লুটো পৃথিবী বিভিন্ন আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের কথা এমনি ভাবেন দেখবেন যে আল্লাহ কত বড় এগুলি এত বড় বলে আল্লাহ কত বড় সুবহানাল্লাহ ওই যে সূর্য এই সূর্যের আলো সেদিন থাকবে না আলো নিষ্প্রভ হয়ে যাবে আল্লাহ সূর্যকে গুটিয়ে ফেলবে এজা শামসুন উবরা সূর্য গুটিয়ে ফেলা হবে ওয়াইজান নুজুমুন কাদারাত আকাশে তারা আছে রাতের বেলায় খালি চোখে 6000 তারা দেখা যায় আকাশে তারা কি 6000 না আরো বেশি আমরা খালি চোখে দেখি কত 6000 বহু বিজ্ঞানে লেখা আছে খালি চোখে 6000 তারা দেখা যায় এই তারাগুলির আলো থাকবে না এবং আকাশের সূর্যকে আল্লাহ গুটিয়ে ফেলবে কত নিষ্প্রভ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার ভিতর বলছেন এটা সূরার নাম সূরা কিয়ামা আছে নাকি নাই সূরার নাম কিয়ামা সূরার নাম কি একটা সূরার নাম ভূমিকম্প একটা সূরার নাম কিয়ামা আছে আছে কি না সূরা কিয়ামার ভিতর আল্লাহ বলেন ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার মত সুন্দর খুব কম শুনছি আল্লাহ তাকে হায়াত আমিন বলতেন আব্দুল্লাহ আলমকে চিনেন না মনে হয় যেহেতু কোরআন কথা বলছে আল্লাহ বলছেন সেদিন কেয়ামতের দিন সাপকে নিষ্প্রভ করে দেওয়া হবে কথা সফল কামার কামার মানে কি বলেন না হেলার মানে নতুন সাপ কামার মানে সাপ বদরুম মানে পূর্ণিমার সান সানের বিভিন্ন নাম আছে আল্লাহ তাআলা বলেন ওয়া খাসাফাল কামার সাতকে সেদিন নিষ্প্রভ করে দেওয়া হবে ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার সূর্য এক জায়গায় সাত এক জায়গায় বর্তমানে একজন আরেকজনকে দেখতে পারে না কিন্তু কিয়ামতের সময় সাত আর সূর্য একত্রিত করে দেওয়া হবে সাত সূর্য একটার সাথে একটা কি হয়ে যাবে একত্রিত হয়ে যাবে খারাপ অবস্থা যাওয়ার কোন আল্লাহ দুনিয়ার বাইরে কোথাও যাবার কোন সুযোগ আছে নাকি সাগরে পানির ভিতরে আগুন ধরে যাবে কিয়ামতের সময় আগুন ধরে যাবে আগুন হয়ে যাবে গোটা সাগর আল্লাহ তাআলা
আল্লাহর নবীর পৃথিবীতে আগমনের জন্য কিয়ামতের একটা আলামত আল্লাহর নবীর আগমন মানে নবীর রাসূল আর আসবে না সামনে কিয়ামত আল্লাহর রাসূল আগমন এটা কিয়ামতের কি উনি যে পৃথিবীতে আসছেন এটা কিয়ামতের একটা আলামত আল্লাহ তার রাসূল পৌঁছে যাওয়ার সময় কি বলবেন আসন্ন কিয়ামতের ব্যাপারে ভয় দেখান এজিল কুলুবুনাদার হামাজের কাজমি মানুষের রূহ মানুষের প্রাণ তার কণ্ঠনালীর কাছে চলে আসবে ভয়ে ডরে আতঙ্কিত হয়ে সেদিন ভয়ঙ্কর অবস্থা হবে